জাতীয় সংসদ এলাকা থেকে সেনা শাসক জেনারেল জিয়ার কবর সরাতে আলটিমেটাম দিয়েছে ৭৭ শহীদ মুক্তিযোদ্ধা সেনা ও বিমান বাহিনী সদস্যদের স্বজনরা। জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কথিত অভ্যুত্থান দমনের নামে সশস্ত্র বাহিনীতে জেনারেল জিয়ার নির্মম ও ধারাবাহিক হত্যার বিচার দাবি করেছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ১৯৭৭ সালের অক্টোবরে জাপানের বিমান ছিনতাইয়ের ঘটনার সুযোগ নিয়ে বিমান বাহিনীর ১১৪৩ জন কর্মকর্তা ও সদস্যকে হত্যা করেন তৎকালীন সেনা শাসক জিয়াউর রহমান। প্রহসনের কোর্ট মার্শালে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় ৩০০০ জনকে, গুম হন প্রায় ২৫০০। মৃত সৈনিকদের কার মরদেহ কোথায় দাফন হয়েছে তারও কোনো হদিস মেলেনি। ৭৭-এর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে সংগঠিত স্বজনদের মঞ্চ মায়ের কান্না। দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যান সড়কে মানববন্ধনে অংশ নেয় প্রায় ১৫০০ ভুক্তভোগী পরিবার। বাবার লাশের কোনো সন্ধান পাননি সন্তান, ৪৫ বছরেও শেষ হয়নি খোঁজ। অন্যায়ভাবে সামরিক সদস্যদের হত্যার দায়ে জেনারেল জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া বক্তারা। কবরের পাশে যদি আমি একটা মোনাজাত করতে না পারি, আমি আমার বাবার রুহের মাগফিরাত না করতে পারি, তাহলে খুনি জিয়ার লাশ এখানে থাকতে পারে? আপনারা বলেন থাকতে পারে না? অন্যায়ভাবে জেনারেল জিয়াউর রহমান খুন করেছেন, ফাঁসি দিয়েছেন, ফায়ারিং স্কোয়াড দিয়ে মেরেছেন। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হয় এবং এর সাথে যারা জড়িত তাদেরও যেন বিচার হয়। মুক্তিযুদ্ধ বিরোধী যত মানুষ এখানে কবর আছে, যারা এখানে শহীদ আছে, আমরা চাই সেগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে জাতীয় সংসদের পাশে মুক্তিযোদ্ধাদের কবরের স্থান রচনা করা হোক। জিয়া খুনি এই পবিত্র সংসদ ভবনে তার কোনো স্থাপনা থাকতে পারে না। জিয়া যে দলটি প্রতিষ্ঠা করেছে সেই দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।